ফের ত্রিফলা বিতর্ক, সময়ের বদলের সঙ্গে সঙ্গে সিদ্ধান্তও বদল। শহরের ঝুপড়ি ও গলির রাস্তায় পুরসভার নয়া ত্রিফলা বাতিস্তম্ভ বসানোর সিদ্ধান্ত আপাতত বিষবাহ জলে। তা নিয়ে এবার নয়া বিতর্ক কলকাতা পুরসভায়। ক্ষমতায় এসেই কলকাতা সৌন্দর্যায়নে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তার পাশে ত্রিফলা বাতিস্তম্ভ বসিয়ে শুরু হয় শহর সাজানোর কাজ। কিন্তু গলিপথগুলিতে ত্রিফলা বসালে তো রাস্তার পরিসর আরও ছোট হয়ে যাবে। আবার ঝুপড়ি এলাকায় ত্রিফলা বাতি জ্বালাতে প্রচুর বিদ্যুৎ বিল হলেও সমস্যা। সব দিক সামাল দিতে অপেক্ষাকৃত ছোট আকারের ত্রিফলা বাতিস্তম্ভ তৈরির সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা। এন্টালি ওয়ার্কশপে শুরু হয়ে যায় নয়া এই ত্রিফলা তৈরির কাজ। পুরসভা সূত্রের খবর, কলকাতা বন্দর এলাকায় এই ধরনের ত্রিফলা বসানোর জন্য বিধায়ক তহবিল থেকে 6 লক্ষ টাকাও দেন পুরমন্ত্রী কিরাত হাকিম। কিন্তু বর্তমান মেয়র পরিষদ স্বপন সমাদ্দার জানিয়েছেন, শহরের 3,333টি ঝুপড়িতে এখনই এই ত্রিফলা বসানো হচ্ছে না। সেখানকার ন্যূনতম চাহিদা পূরণের ওপরই এখন গুরুত্ব দিচ্ছে পুরসভা। 3,333টা বস্তি আমি পেয়ে গেছি, এবার কোন বস্তিতে কী লাইট আছে, কোথায় টিউবলাইট আছে, কোথায় 70 ওয়াট ভ্যাপার আছে, কোন জায়গায় হয়তো 100 ওয়াটের গোলাবাতি আছে, সেগুলো আমি পেয়েছি। এইবার সেই জায়গায় অ্যাজ পার রিকোয়ারমেন্ট বা কাউন্সিলের সাথে কথা বলে পাবলিকের ডিমান্ড অনুযায়ী আমরা সেই সব জায়গা সে রিপ্লেস করার চেষ্টা করব। প্রথম টার্গেট আমাকে আলো দেওয়া, তারপরে আমার সৌন্দর্য না, সেরকম টাইটেন লাইট আমি এখনও বসাইনি। ইতিমধ্যেই এন্টালি ওয়ার্কশপে প্রায় 150টি ছোট ত্রিফলা বাতিস্তম্ভ তৈরি হয়ে গিয়েছে। সেগুলির কি হবে, পুরসভার তরফে অবশ্য এর সদুত্তর পাওয়া যায়নি। আর এরপরই পুরসভার এই সিদ্ধান্তের সমালোচনায় সরব কংগ্রেস কাউন্সিলররা। মিসুজা মানি হচ্ছে, এটুকুই বলবো, তার কারণ হচ্ছে কোনো পরিকল্পনাবিহীনভাবে যদি কোনো পরিকল্পনা নেওয়া হয়, অর্থাৎ কোথায় কী করব এই ধ্যান ধারণাটা যদি স্বচ্ছ না থাকে যারা বোর্ড চালাচ্ছেন তাদের, সুতরাং এই জিনিস এরকম জিনিস অসংখ্য তৈরি হবে, পাবলিকের মানি দিয়ে অসংখ্যভাবেই নষ্ট হবে এবং পড়ে থেকে থেকে জং ধরবে এবং একসময় অত বাজার দরে বেচেও দিতে হবে। ত্রিফলা কেলেঙ্কারির অভিযোগ প্রকাশ্যে আসার পর বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে কলকাতা পুরসভাকে। নতুন এই বিতর্কে কলকাতা পুরসভার বর্তমান বোর্ডের অস্বস্তি আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।